তো গাইস আজকে এলাম ঠিক আছে ভ্রমণ করতে। তো ভ্রমণ বলতে এখানে এসেছি দাদা, একটা ফিচারি দেখাবো তোমাদের ঠিক আছে। তো ভ্রমণ মানে আমার একটা মনটা একটু একলা একলা লাগছিল ঠিক আছে, সেজন্য একা একা চলে এলাম মানে এদিকে ঘুরতে ঠিক আছে। তো ঘুরতে এলাম মনটা যাতে একটু মানে ভালো মৃদু হাওয়া খেয়ে এবার মানে একটু মজা, মনটা একটু যেন ভালো লাগে সেই জন্য চলে এলাম এদিকে ঠিক আছে, একটু একা একা ঘুরতে চলে এলাম। এবং তোমাদের তার সাথে সাথে আমি দেখাবো যে মানে এখানে ফিশারি রয়েছে, আমাদের একটা ছেঁচা হচ্ছে ঠিক আছে, সেটাও তোমাদের দেখাবো, মাছ ধরাটা সেটা দেখাবো। আর তার আগে দেখলাম আমার ভ্রমণটা ঠিক আছে, সত্যি মনটা আজকে খুবই খারাপ লাগছিলো, সেই জন্যই মানে একটা ভ্রমণের কিছু করবো বলে ভাবছিলাম। তো ক্লিয়ার প্রথমেই করে দিলাম তোমাদের যে আজকে সত্যি আমার মন খারাপ, তুমি একটা ভ্রমণ করতে এলাম যাতে আমার মনটা ভালো লাগে সেই জন্য ঠিক আছে, তাড়াতাড়ি চলে এলাম এখানে। তো এখন মোটামুটি বাজে 5টা 6টা মতো বাজে যায় ঠিক আছে, আমি দেখে নিই অলরেডি ঠিক আছে। চলে এসেছি, এসে অনেকক্ষণ বাদে এখান থেকে স্টার্ট করেছি, প্রথমে ভাবছিলাম কী করবো কী করবো, তোমাদের যে আজকে মন খারাপ ছিল তোমার বলতেই মনে হয়, সেই জন্যই আজকে চলে এলাম তোমাদের ভিতরে মানে আমারটা তোমাদের ভিতরে সব কিছু শেয়ার করতে, সেই জন্য চলে এলাম। কারণ সবাই তো সবার জন্য শেয়ার করে ঠিক আছে, আর তোমরা তোমাদের ফ্যামিলি সেই জন্যই শেয়ার করলাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এবার দেখাবো তোমাদের, চলো মানে আমাকে দেখাই তোমাদের ওখানে ঠিক আছে, একটা ফিশারি রয়েছে ওখানেই, ওখানেই তোমাদের দেখাবো, চলো বাবাই। দাদা একটা ফিশারি রয়েছে ঠিক আছে, এটা অনেকটা জায়গা ধরে রয়েছে, এখানে পুরো ভল জল ভর্তি ছিল, কালকে মানে জলটা ক্লিয়ার করেছে মাছটা ধরার জন্য ঠিক আছে। দেখাচ্ছি এসো, এবার একটা দেখো তো খাল মানে এখানে ওই জলটা ক্লিয়ার করেছে, মোট এখান থেকে জলটি 2-1 দিনের ভিতরে জল ট্রান্সফার হয়েছে। তো এই 2-1 দিনের ভিতরে ট্রান্সফার করার জন্য প্রথমে বসে এসে মেশিন ঠিক আছে, তো মেশিন বসিয়েছে, রাস্তার জন্য একটা লাইট রয়েছে, আর রয়েছে এটা মানে অনেক বড়ই জায়গা ঠিক আছে, আন্দাজ করে আমি বলছি পরে। এখানে আরও দুটো ভোল টাইপের রয়েছে যাতে তাড়াতাড়ি জলগুলো মানে বেরিয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে। সেদিন ওই দুটো ভোল রয়েছে দেখে দেখে নাও, আবার দেখো এদিকে এদিকে আসো, আরও একটা ব্যাপার দেখাচ্ছি তোমাদের। এই যখন মেইন জায়গা যেটা সেটা হচ্ছে ওই মেইন ঘটে, যেটা যখন মানে মেশিনটা বসায়নি তখন থেকে এটা ফার্স্ট করেছিল, এখান থেকে কিছুটা মাটি কাটিয়ে দিয়েছিলো, এখান থেকে কিছুটা মাটি কাটিয়ে দিয়েছিল, দিয়ে এখান থেকে বেশিরভাগ ঠিক আছে, এখান থেকে পুরোটা দেখো, এখান থেকে বেশিরভাগ বেশিরভাগ জল এখান থেকে দিয়ে বেরিয়ে গেছে। এইসব জায়গায় এবার ঘন টনি পেতেছে ঠিক আছে, যাতে মাছটা পুরোটা ধরে নিতে পারে। এখান থেকে দেখো সব লাফাচ্ছে, হুট করে দেখা পাচ্ছ হয়তো ওইদিকে পুরোটা আবার জল পেরে মানে পুরোটা পেরিয়ে গেছে ঠিক আছে। এটা অনেকটাই জায়গা হবে, আমি ঠিক অতটা জানি না বলে বলতে পারছি না ঠিক আছে, বিঘে 4 মতো আরও 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 হয়তো বেশি হবে, 8 বিঘা হয়তো হবে এরকম। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বেশি করে দিও। তো বাবাই।